কিরে, তুই তো সেদিন বেশ ফোন করলি রাতে যে ভাই দেখা কর, বিকেলে ওখানে একটা ভালো কথা বলবো। কি বলবি এবারে বল ভালো করে। কিরে বলবি তো? দাঁড়া দেখাচ্ছি। কি দেখাবি? দেখা, এই দেখ। আরে এটা কোথায় ছিল তোর কাছে? কি ব্যাপার, আজকাল মেয়েটি নিয়ে ঘুরছিস নাকি? আরে না না, তাহলে একটা মেয়ের সাথে দেখা হয়েছিল বাসে। খুলে নিচ্ছিস কান থেকে? আরে না, দেখো তো এটা সোনার নয়, একটা ছবি, এটা সোনার কিনা। ইওর বয় সালা, ঝেড়ে দিলি তো? আরে না না, আসল কথাটা বলছি শোন। আচ্ছা বল। বাসে একটা মেয়ে দেখলাম প্রথম, কি বলবো ভাই, মেয়ে তো নয় যেন পড়ি। সেই দুটো চোখ এখনো ভুলতে পারি। কি রে, চোখ দেখে ভালোবেসে ফেললি? চোখের মধ্যে যে জাদু আছে রে ভাই, সেটা ভুলার নয়। ওই দেখ, নতুন একটা মেয়ে যাচ্ছে। চল তো একটা বার গিয়ে দেখে আসি। চল 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 চল। ওই দাঁড়া, ওই তো সেই মেয়েটা। মানে তোদের বৌদি? থাম। কি বলছিস, খুব দেখার শখ না? হ্যাঁ রে, আজকের মেয়ের পাল্লায় পড়ে বন্ধুকে মেরে চলে যাচ্ছিস তো? বন্ধু বড় হবে, মেয়ে আগে, বুঝিস কিন্তু, দেখবি। আরে কি ব্যাপার, আপনি? আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন না, কি কথা? দেখুন তো, এটা কি আপনার? আরে হ্যাঁ, এটা আমারই তো। আপনি কোথায় পেলেন? সেদিন বাসের সিটে আপনি সাইডে বসেছিলেন না, সিটে পড়েছিল, আমি নামার সময় দেখতে গিয়েছি, ভাবলাম আপনার হবে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো সারা বাড়ি খুঁজেছি, তাও আমি খুঁজেই পাইনি। আচ্ছা, আমাকে এটা ফিরিয়ে দেওয়ার জন্য আর সেদিন বাস থেকে পড়ে গেছিলাম সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ বললে কি হবে? তাহলে কি চাও বলো? আমাদের তো চেন, সেটা পড়েছি। ঠিক আছে, আসি তাহলে।